আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, বরাবরের মতো আপনাদের মাঝে আমি একটি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের এই ভিডিওতে আপনাদের যে বিষয়ে আমি আলোচনা করব সেটা হলো যে বাংলাদেশের সরকারি চাকরি চতুর্থ শ্রেণীর একটি চাকরি পরিচ্ছন্নতা কর্মী, তাদের কাজ কী এবং তাদের বেতন কত এবং তারা সারাদিন কত ঘন্টা কর্মঘণ্টা কাজ করে থাকে এবং তাদের বেতন আসলে তারা কয় টাকা পেয়ে থাকে এবং কী কী সুযোগ সুবিধা তারা সরকারি কাছ থেকে পেয়ে থাকে নিয়ে থাকে সেই সম্পর্কে আমি আলোচনা করব। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আপনারা আমার চ্যানেলে আমার ফ্যামিলিতে আপনারা জয়েন হতে পারেন, সেটা আপনাদের কাছ থেকে আমি আশা করি। চলুন, আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমি আমার যেই টপিক্সের উপর ভিডিওটা বানানো সেটা আমি সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করি। পরিচ্ছন্নতা কর্মী, এটা একটি কম্পালসারি পদ। বাংলাদেশে যত সরকারি অফিস, আদালত, মানে গভর্নমেন্ট যত চাকরি আছে, অফিস আছে, সব অফিসে এই যে আপনার পরিচ্ছন্নতা কর্মী সেই পদটি কিন্তু নিয়োগ তারা দিয়ে থাকে, নিয়োগ দিয়ে থাকে এবং প্রতিনিয়ত লোক নিয়ে থাকে পরিচ্ছন্নতা কর্মী। সরকারি চাকরিতে এটা হলো চতুর্থ শ্রেণীর কর্মচারী। বাংলাদেশের যত কর্মচারী আছে সব থেকে নিচের পদ হলো আপনার পরিচ্ছন্নতা কর্মী, এটা হলো সব থেকে নিচের পদ। বাংলাদেশ সরকার যে 2015 সালে যে নতুন স্কেল ঘোষণা করছে বেতন স্কেল, সেই মোতাবেক তাদের বেতন হলো আপনার 20 নম্বর গ্রেড। 20 নম্বর গ্রেডের বেতন কত? 8,250 টাকা থেকে 20,010 টাকা, এটা হলো 20 নম্বর গ্রেডের বেতন, সব থেকে নিচের গ্রেড এবং নিচের পদ। এটা হলো পরিচ্ছন্নতা কর্মী তাদের গ্রেড ধাপ এবং তাদের ইনক্রিমেন্ট ধাপও সব থেকে নিচে। এখন বলি তারা মূলত অফিসে কী কাজ করে থাকে। যেহেতু আমি একটা চাকরি করি, সেই ক্ষেত্রে আমাদের অফিসেও পরিচ্ছন্নতা কর্মী রয়েছে এবং তারা সারাদিন মূলত কী কী কাজ করে থাকে সেটা আমি সারাদিন দেখি, সেই আলোকে যেটা সেই আলোকে আপনাদের বর্ণনা করতেছি। একজন পরিচ্ছন্নতা কর্মী যেহেতু অফিস 9টা থেকে 5টা পর্যন্ত তার অফিস, আর তার জন্য সে একটু আগেই আসে, যেহেতু 8:30 থেকে সে এসে অফিসটা সম্পূর্ণ তার ঝাড়ু দেওয়া কাজ, সম্পূর্ণ সারাদের রুম থেকে শুরু করে ফ্লোর সব কিছু সে ঝাড়ু দেবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে। দ্বিতীয়তে, যেহেতু আপনারা দেখেন যে গভর্নমেন্ট যত অফিস আছে সব অফিসেতে, যেহেতু বাংলাদেশ সরকারের যে বর্তমান যে একটা রুলস আছে যে অফিসের মধ্যে পুরো ফুল গাছ, তারপর আপনার বিভিন্ন গাছপালা, তারপর আপনার ফল আবাদি, এইসব কিন্তু সবাই সব অফিসে আপনার চাষ করে বা গাছ লাগানো আছে, সেক্ষেত্রে কিন্তু এখন একটু শীতের দিন, সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণ পাতা ঝরে, যেহেতু শীতের দিন প্রচুর পরিমাণ পাতা ঝরে, পাতা সম্পূর্ণভাবে অফিসটা দেখি যে একদম মানে অবসল হয়ে যায়, সম্পূর্ণ ঝাড়ু দেওয়ার কাজ। 3 নম্বর পয়েন্ট হলো আপনার যে আমাদের যে ওয়াশরুম আছে, ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্নতা করাও আপনার অপি আপনার পরিচ্ছন্নতা কর্মীর কাজ। ওয়াশরুম সর্বপ্রকার আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, পানি দিয়ে ধৌতো করা থেকে শুরু করে সম্পূর্ণ কাজে কিন্তু অফিস মানে অফিসের যে আপনার পরিচ্ছন্নতা কর্মী তারা করে থাকে। এবার তারা কিন্তু অফিস 9টায় আসে, 9টা থেকে আপনার 5টা পর্যন্ত আপনার অফিস করে, তাদের কিন্তু শুক্র শনি বন্ধ থাকে। অফিসের যে যত কার্যক্রম আপনার শুক্র শনি বন্ধ থাকে, সেই ক্ষেত্রে একজন পরিচ্ছন্নতা কর্মীর শুক্র শনি তাদের অফিস সম্পূর্ণভাবে বন্ধ থাকে। আসসালামু আলাইকুম, আপনারা বুঝতে পারছেন। এর বিষয়ে যদি আরও আপনার কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।